ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পেতে স্কটিশ স্বাধীনতার বীর রবার্ট ব্রুসের গল্প আওড়ান কতজন। কিন্তু কামব্যাকের গল্প লেখার আগে অনুপ্রেরণা তো খোঁজা যেতে পারে চেন্নাই সুপার কিংস কিংবা মুস্তাফিজুর রহমানকে দেখে। একদিকে দল হিসেবে প্রবল প্রতাপের সাথে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই, অন্যদিকে বল হাতে অদম্য শক্তিতে আপন মহিমায় স্বরূপে ফিরলেন ফিজ। আর ঠিক যেন এই কথাগুলোই প্রস্ফুটিত হলো মুস্তাফিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে, ইটস নট হাউ উই ফল, ইটস হাউ উই গেট ব্যাক আপ এগেইন। অর্থাৎ আমরা কীভাবে পড়ে গেলাম সেটা মুখ্য নয়, কীভাবে ঘুরে দাঁড়ালাম সেটাই মুখ্য। একে তো দলটা মহেন্দ্র সিং ধোনির, তার উপর সম্ভাবনাময় স্কোয়াড ভরপুর পরীক্ষিত সব ক্রিকেটারে, কিন্তু সামনে যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ, যারা আইপিএলে একের পর এক রেকর্ড গড়েও ক্ষান্ত হচ্ছে না। সানরাইজার্স হায়দ্রাবাদ ক্ষান্ত হোক বা নাই হোক, চেন্নাইয়ের কাছে এসে হল ধরাশায়ী। অন্যান্য বাঘা বাঘা দল যেখানে খাবি খাচ্ছে হায়দ্রাবাদের বিপক্ষে বল করতে এসে, সেখানে চেন্নাই তাদের রুখে দিল 134 রানে। সেদিন পাওয়ার প্লেতেই প্রায় যেটুকু রান করে ফেলেছিল 2016 আইপিএলের চ্যাম্পিয়নরা। 78 রানের এই জয়টা কি শুধু চেন্নাইয়ের কামব্যাকের গল্প? মোটেও না। একই সাথে মুস্তাফিজের জন্য প্রমাণের মঞ্চ, কীভাবে শিট দ্বারা সোজা রেখে ঘুরে দাঁড়াতে হয়। আগের ম্যাচে শেষ ওভারে রান ডিফেন্ড করতে না পারায় এই ম্যাচে একাদশে থাকবেন কি না তা নিয়েই ছিল সংশয়। একাদশে জায়গা হলো বটে, তবে তুষার দেশপাণ্ডেদের তোপের দিনে ফিজকে একটু আড়ালেই রেখেছিলেন দলপতি। তবে তিনি যে ফিজ, তিনি তো জানেন কিভাবে কেড়ে নিতে হয় অদেখা আলো। 4 ওভার বোলিং পাবেন না জেনেই যেন তেতে উঠলেন। 19তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে পরপর 2 উইকেট শিকার করে দলকে জেতালেন ম্যাচ, আর নিজে লিখলেন কামব্যাকের আরও এক নতুন গল্প। তাই ফিজের মুখেই তো বলা মানায়, ইটস নট হাউ উই ফল, ইটস হাউ উই গেট ব্যাক আপ এগেইন। সিয়াম চৌধুরী, BD Cricket Time।